Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Ete cancer hoy. Drinking is injurious to health. Moddopan shasther pokkhe khotikarok. চা হবে একটা দাও তো। দাদা এই ঠিকানাটা একটু বলতে পারবে? আমি বলতে পারবো, ফোনেও পাচ্ছি না। বুঝলেন তো, যা দেখবেন পছন্দ হবে, ঠিক আছে? চল রে, খাওয়া দাওয়া চল। আমার নামে লিখে রাখ, চল চল। এখান থেকে যাবো তো, গিয়ে সামনে গিয়ে বাঁ দিকে ঢুকছে, তারপরে একটা বড় অ্যাডভেঞ্চার পেরোলি। আসুন 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 আসুন, এটা দাঁড়ান, আমি লাইটটা জেনে নিন। বুঝলেন তো কি হয়, ঢুকে আসুন। এই তো এই তো, আসলে অনেকদিন আসা হয়নি তো, ঢুকে পড়ুন। এই হচ্ছে ফ্ল্যাট, ভালো না? আরে কোনো ঝামেলা নেই, খুব ভালো, কোনো সমস্যাই নেই। এই ফ্ল্যাটের সুবিধা হচ্ছে
যে যখন খুশি আসবে যখন খুশি বেরোবে সবার কাছে আলাদা আলাদা চাবি সেপারেট বুঝলেন তো জান না ঘরটা দেখে আসুন জান দেখব নিজের বাড়ি দেখ বাঁ দিকে শুইতে জান জান চলে আসুন না আমি আমি তো আছি চিন্তা নেই আরে চলে তো আসুন ঠাউর ঠাউর করে আরে আমি তো আছি ভালোই যাচ্ছি বাথরুম ভালো জল পড়ছে ভালো ঠিকই আছে ঠিক আছে আচ্ছা বলছি ভাড়াটা ভাড়া এই সমস্ত ফিজ টিজ ফার্নিচার টার্নিচার সব মেনটেন্যান্স সব নিয়ে ৬,৪০০ একটু কম যদি হ্যাঁ ছোট ঘরটা নিয়ে নিন না না ঠিক আছে আমার বড় ঘরটাই ঠিক আছে বাহ বড় ঘরটা আপনার বলছি একটা মাচিস দেখাই হবে না মানে বাকি যা ফর্মালিটিস আছে না সেগুলো আপনাকে আমি সেগুলো তাহলে আপনি দেখে নেবেন আমি কি পালিয়ে যাচ্ছি নাকি ও তো যখন তখন করে দেওয়া আছে তাহলে আমি শুক্রবার দিন সন্ধ্যাবেলা অফিস করে এসে ঢুকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি চলুন চলুন আমি আলোগুলো একটু নিভিয়ে দিয়ে আসি হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট পছন্দ হয়েছে তো পছন্দ বাথরুম নেওয়া নয় ঠিক আছে অপছয় না করলেই হলো সে তো বলে না নমস্কার আমি অরিত্র মন্দাক্রান্ত ঘোষদা বলছিল বটে তবে আপনার কথা বলেনি আচ্ছা ছোট ঘরটা কিন্তু আমার হ্যাঁ জানি একটু দেশ লেটে দেবেন পকেটেই রয়েছে থ্যাংক ইউ গুড নাইট হ্যাঁ গুড নাইট
ঘোষদা বলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমি একেবারে গুছিয়ে নিয়েছি। আর খুবই সুন্দর পরিবেশ। কাল একবার আসবো আপনার রুমমেটের সাথে, আমি নিজে দাঁড়িয়ে থেকে কিছু আলাপ করিয়ে দেবো আর কি। আচ্ছা বলছি যে বাকি যাটা ফর্মালিটি আছে না সেগুলো আপনাকে। আচ্ছা আচ্ছা নিশ্চয়ই। ফ্ল্যাটের একটা সুবিধে বলে তো কোনো ঝামেলা নেই। ঠিক আছে ঘোষদা, আমি হ্যাঁ আমি আমি একটু পরে আপনাকে ফোন করছি। হ্যাঁ দুজনে মিলে অ্যাডজাস্ট করে নেবেন, মানে ওই মিলেজুলি আর কি। আপনার যে পার্টনার বলে তো, আপনার যে পার্ট ওই দেখো নাম বলতে বলতে পার্টনার এসে আসুন। এই যে উনি হচ্ছেন পলাশ বাবু, উনি ওই ছোট ঘরটায় থাকবেন, আর ইনি হচ্ছেন অরিত্র বাবু, উনি বড় ঘরটায় থাকবেন, মাঝখানে মানে ড্রয়িং রুম মানে গুছিয়ে নেবেন আর কি। আর আপনাদের অসুবিধে হলে আমি তো আছি নাকি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু দেশলাইটা দেবেন? আমি পরশু দিনকে শিফট করব, বুঝলেন? জমি আড্ডা দেওয়া যাবে, কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ তবে সবচেয়ে বড় কথা, এই বাড়ির কি সুবিধে জানেন তো? কি কোনো ঝামেলা নেই তাই তো? চলুন এগোনো যাক নাকি? চলুন চলুন, আপনি যান না, আমি আসছি আসছি। হ্যাঁ আপনার দেশলাইটা। হ্যাঁ
আসি তাহলে, দেখা হবে। কে আরিত্রবাবু, এইবার নিশ্চিন্ত তো? হ্যাঁ, কিন্তু কাল রাতে আরো একজন এখানে ছিল। এটি মেয়ে, বুঝলাম কি উইস্কি না রাম? ভালো ভালো, পলাশবাবু চলে এলে একদিন সন্ধ্যার দিকে জমিয়ে বসে হোক, আমাকেও ডাকবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, হাসি হাসি হাসি। হ্যাঁ চলছে, আপনি উঠুন একটু দেখুন, এটা একে চেনেন? দেখুন তো, ভালো করে দেখুন তো। দাঁড়ান দাঁড়ান, চশমাটা, আরে দেখুন না, চশমাটা পরুন না, দেখুন দেখুন, চেনে নাকি, ভালো করে দেখুন। এটা তো ওই টুবির মেয়েটা। আপনি এই ছবিটা পেলেন করতে? ভেজা চাঁদে একা রাতে ভেজা কবরি ভেজা চোখ নিঃশব্দ বেখেয়াল নী